মানুষ স্কুলে প্রবীণতম শিক্ষক ফিজিক্যাল এডুকেশন শিক্ষক প্রবীর ঘোষের আজ বিদায় সম্বর্ধনা। আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। আজ প্রবীরবাবুর বিদায় সম্বর্ধনা। কবি কুমার ভট্টাচার্য আজকে শেষ কর্মদিবস, তাই বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আমাদের সিনিয়র ছাত্ররা এখানে সমবেত হয়েছে। আমাদের শিক্ষক মাননীয় আশিস কুমার মন্ডল মহাশয়, আমি এই প্রস্তাব সম্পন্ন করে সমর্থন করছি। মাননীয় আশিস কুমার ঘোষ মহাশয়কে পুষ্পস্তবকে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের অভিনতম শিক্ষক অভিজিৎ সেনগুপ্ত। এরপর অভিভাবককে বিদ্যালয়ের পক্ষ থেকে মিষ্টি মুখে আপ্যায়িত করার জন্য ওনারই সহকর্মী পৌশালী ম্যাডামকে বলা হচ্ছে, ওনার হাতে মিষ্টির প্যাকেট। কবিরকে কলম দিয়ে সম্মান জানানো হচ্ছে। প্রধান করছেন বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষিকা শিল্পী মৈত্রী মহাশয়। বিদ্যালয়ের ছাত্ররা এনসিসি বিভাগের পক্ষ থেকে কবিরকে সম্মানিত করছেন। মানপত্র প্রদান করছেন অভিভাবকের ছায়াছবি স্বামী হচ্ছেন চৌধুরী এখন মানপত্র পাঠ করছেন পাদল বর্ধমান টাউন স্কুল শ্রীযুক্ত কবি কুমার কর, বিএসসি বায়োলজি বিটিএস প্রথম শ্রেণী, এমবিএস প্রথম শ্রেণী, ইউজিসি গ্রেড উত্তীর্ণ, বর্ধমান টাউন স্কুলের সুযোগ্য ধর্মশিক্ষক মহাশয়ের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সম্বর্ধনা। কার্যকাল 28/4/2001, 30/9/2023। হে মান্যবর, মহামায়ার আগমনের তাৎকালে সমগ্র বাঙালি জাতি যখন আনন্দ উৎসবের আয়োজন মগ্ন, ঠিক তখনই আমরা ভারতক্রান্ত হৃদয়ে বিদায় সভার আয়োজন করেছি। এমন একজন বিশিষ্ট শিক্ষকের যে দুদশকেরও বেশি সময় ধরে আমাদের হৃদয়ের আসন তুলেছিলেন। শিক্ষকতা বৃত্তি নয়, দ্রুত হিসেবে গ্রহণ করার মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনি এসেছিলেন আজ থেকে প্রায় 22 বছর আগে এই বিদ্যামন্দিরে। এর মহান শিক্ষককে বিদায়ের বিষণ্ন লগ্নে আপনাকে জানাই বেদনামুখিত হৃদয়ে সুগভীর শ্রদ্ধা ও প্রণতি। হে কনিষ্ঠ কর্মযোগে, কর্মই যে ধর্ম, প্রাচীন যুগের সেই আত্মবাক্যই ছিল আপনার জীবনের মূল গ্রন্থ। সেই মন্ত্রকে এই পাথে মনে
শিক্ষাদানে আপনার অতুলনীয় নিয়মানুবর্তিতা, অটল কর্তব্য পরায়ণতা, নিরলসই শান্তিকতা ও সুগভীর আন্তরিকতা নিয়ে এই বিদ্যালয়ে অগণিত ছাত্রের অন্তরে জ্ঞানের যে উজ্জ্বল শিক্ষা প্রচলিত করেছেন তার সুদূর প্রকারী ফল নিশ্চিতভাবে জীবনকে স্বার্থ ও গৌরবান্বিত করে তুলবে। আপনি ছিলেন শারী শিক্ষা বিভাগের প্রধানাচার্য, আপনার অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়ের খেলাধুলার মান উচ্চ শিখরে পৌঁছেছে তা বলার অপেক্ষা রাখে না। আপনার সব পরিচয়ের সেরা পরিচয়, আপনি শিক্ষক, সেদিক পক্ষে কঠিত বিষয়ের মধ্যে শিক্ষার্থীকে আত্মলীন করে দেওয়ার অদ্ভুত জাদু মন্ত্র ছিল আপনার শিক্ষাদানে। এটি একজন শিক্ষকের কত বড় কৃতিত্ব, নৈপুণ্য আর প্রতিভা তা প্রকাশের ভাষা আমাদের নেই। হে ব্রহ্ম, আমরা ছিলাম আপনার কাছে ভাতৃপ্রতিম সন্তান তুল্য, আপনার শিক্ষিত অমৃত ধারায় আমরা হয়েছি ধন্য। আপনার ভালোবাসার অনুশাসনে কপন গাম্ভীর্যের অন্তরালে সুমধুর আচরণে ও সততায় আমরা হয়েছি মোহিত। তাই বিদায়কালে মনে জাগে যেতে না কি করব, কিন্তু নিয়মের অমোকে বিধানকে অগ্রাহ্য করার ক্ষমতা আমাদের নেই। আর এই মুহূর্তে বহু স্মৃতির ঘটনায় স্রোতস্তব্ধ বিহল বেদনায় ভাষা বড় বেশি কঙ্কিত জর্দাগ্রস্ত, কত কথায় না থাকলো অব্যক্ত। হে ছাত্র দরদি মহাগুণী, আপনার রাজচরণে আমাদের এই মিনতি, আমাদের সত অপরাধ নিজ গুণে মার্জনা করে আপনার আশীর্বাদে অমৃত সারা বক্তৃত কোনো কামনের পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার অবসরকালীন জীবন খুব শান্তিপূর্ণ ও কুসুমাশীর্ণ, তিনি যেন আপনাকে সুস্থ পবন ও সকায় অধিকারী করেন। এটি আপনার গুণমুগ্ধ শিক্ষক শিক্ষিকা পরিচালন কমিটি সদস্যবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ ও শ্রদ্ধাবন্ত ছাত্রবৃন্দ, বর্তমান কর্মক্ষ উনি বর্ধমান জেলা যে ক্রীড়া বিভাগ আছে তার সেক্রেটারি পদ অলঙ্কিত করেছেন, বিদ্যালয়ের শিক্ষক শামীম হোসেন চৌধুরী মহাশয়। আর আমরা সকল হিসাবে কাছে যে শান্তি পেয়েছি, আজকে অবস্থান নিচ্ছেন, আমরা গৌরব থেকে প্রায় 20 বছরের তারপরেও যখন আমরা শুরু থেকে চলে এসেছি, শুরু থেকেই এমন কঠিনভাবে তিনি কাছে টেনে নিয়েছেন যে খুবই কম হয় কবিতা হয়ে গেছে। এখন বিদ্যালয়ের পক্ষ থেকে গৌরবকে 25,000 টাকার চেক খুলে দেওয়া হচ্ছে, কৈবক হাতে চেক খুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক কাদয় চক্রবর্তী মহাশয়। বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক অভিজিৎ সেনগুপ্ত মহাশয়, আজকের সভার সভাপতি এবং যে কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, শ্রদ্ধেয় মাস্টারমশাই প্রবীর ঘোষ মহাশয় এবং কাজল এবং আমার সামনে ছাত্রদের এবং আমার সহকর্মী বৃন্দ যারা আমার সামনে পাশে এবং পেছনে আছে, আসলে এই ধরনের অনুষ্ঠানে কিছু বলার মতন কোনো ভাষা খুঁজে পাই না। ক্লাসে হয়তো আমরা 40-50 মিনিটের ক্লাস অবলীলায় করি, কিন্তু কাউকে যখন আমরা বিদায় জানাতে যাই তখন তার ফেলে আসা 22 বছর
বত্রিশ বছর তিরিশ বছর সময়টাকে এক লহময় তুলে ধরা এটা সত্যিই একটা দুঃসাধ্য কাজ। তো ১১ সালে প্রথম শিক্ষকতার জগতে আসেন, কিন্তু আমাদের স্কুলে ওনাকে আমরা পাই ২০০১ সালে। ঠিক এই দিন আমার জীবনেও আসবে, আমাদের সবার জীবনেও আসবে, তবে কোইন্সিডেন্টালি ঠিক আজকের দিনই আজ থেকে ৬ বছর পর এই ৩০শে সেপ্টেম্বর আমাকেও হয়তো এরকম ভাবে কোন একটা জায়গা হয়তো বসতে হবে, তার কারণ আমারও সেই দিনকে অবসর গ্রহণের দিন আসবে। বিরক্ত হয়ে বলেছি ফোনটাকে একবার আসে পাচ্ছি, ফোনে যখন আমাকে পাওয়াই যায় না আমি আমার কথা বলেছি, কিন্তু সেই সময় কালগুলোতে আনুষ্ঠানিকভাবে আমরা সকলে তাই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা কবিবাবুকে অনুরোধ করছি যে কবিবাবু যতদিন না আপনার সুন্দর স্থানে দ্বিতীয় কোনো শিক্ষক আছে ততদিন আপনি আমাদের সাহায্য দেবেন, আমাদের বিদ্যালয়ের ছাত্রদের ক্রীড়া অনুশীলনে ক্রীড়া পঠন পাঠনে আপনি আপনার সহযোগিতা দেবেন। এইটুকু কথা বলে আমি আমার বক্তব্য অন্যান্য ভগ্নী এবং
ছাত্ররা তাদের সবার মাঝে আমি আজকের এখানে জানাতে পেরেছি এবং বর্তমান টাউন স্কুল পরিচালক মন্ডলী বিভিন্ন সময় ছাত্র বা আরো অন্যান্য প্রাক্তন ছাত্ররা বিভিন্ন অনুষ্ঠানে আমাকে তারা গ্রহণ করেছেন এবং কাজ করার সুযোগ দিয়েছেন। আমি তাদের মাঝে কিছুটা সময় ভাগ করে নিতে পেরেছি, কারণ সন্ধ্যেবেলায় ফিরতে একটু দেরি হলে মা অত্যন্ত চিন্তা করতেন, রাগ বসত, মায়ের অধিকার বসত আমাকে শেখাতে চাইতেন যে শুধু খেলে বেড়ালে হবে না, পড়াশোনা করতে হবে। তো আমার স্বাভাবিকভাবে খেলুড়ি ছেলেদের পড়াশোনায় মন বসে না, এটা তো বিদ্যা সাগরের আঙুল থেকেই তিনি বলে আসছেন যে গোপাল বড় সুবোধ বালক, সে প্রত্যহ স্কুলে যায়, নিয়মিত লেখাপড়া করে। তুলনায় টেনেছেন ভুবন বড় দুষ্টু ছেলে, সে কেবলই খেলিয়া বেড়ায়। তো এ তো চিরায়ত সত্যের মতো আমরা পথ চলার পাথেয় হিসাবে পেয়েছি।